আদম সালাম দাও, কি দাও আরো জোরে। এর কারণ আগে যে সালাম দেয় তার অন্তর থেকে অহংকার মুক্ত করে দেয় কে? আল্লাহ। একটা মাত্র অহংকারের কারণে ইবলিস সে হয়েছে জাহান্নামীদের সর্দার। আল্লাহ চেয়েছেন এই অহংকার যেন আদমের হৃদয়ে বাসা না বাঁধে, তাই হৃদয় থেকে অহংকার তুলে দেওয়ার জন্য প্রথমেই আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সালামের প্রশিক্ষণ দিয়ে দিলেন। পড়েন সুবহানাল্লাহ। সাইয়্যিদুনা আদমকে তৈরির পরে আল্লাহ বললেন, আদম সাল্লিম আলা উলাইকান নাফার, ও আদম সিজদা দেওয়ার দরকার নাই, জিকির করার দরকার নাই, অন্য কিছু করার দরকার নাই। সৃষ্টি করার পরে তোমার প্রতি আমার প্রথম আদেশ হলো ফেরেশতাদেরকে মুহূর্তেই তুমি সালাম দিয়ে দাও। কি দিয়ে দাও? আদম আলাইহিস সালাম আদেশ আসা মাত্রই সালাম দিলেন, মুহূর্তেই আদম আলাইহিস সালামের হৃদয় থেকে অহংকার দূর করে দিল কে? এই জন্য আমরাও আগে আগে সালাম দিব, আগে আগে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সহিহ মুসলিমের হাদিস, তিনি বললেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাই ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম, আমি কি তোমাদের এমন একটা আমলের কথা বলবো না যেটা তোমরা প্র্যাকটিস করলে একে অপরের মধ্যে ভালোবাসা বেড়ে যাবে? সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ বলেন সে আমলটা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, আফসুস সালামা বাইনাকুম, নিজেদের মধ্যে সালামের প্র্যাকটিস করো, দেখা হলে আগে সালাম দিয়ে দাও। আল বাদিউ বিসসালামি বারিউম মিনাল কিবির, আগে আগে যে সালাম দেয় তার অন্তর থেকে অহংকার মুক্ত করে দেয় কে? যাদের অন্তরে ইগো বেশি, ইগো অহংকার বেশি, আগে সালাম দিবেন, কয়েকদিনের ব্যবধানে দেখবেন আর ইগো নাই, ইগো নাই, এই ইগো প্রবলেম আমাদেরকে শেষ করে দিবে। ইগো ডমিনেটিং অ্যাটিটিউড, কে বড়? কেউ বড় না, বড় একজন তিনি কে? এই জন্য আমরা পড়ি আল্লাহ আকবার। আকবার মানে কি? আকবার মানে তিনি সবচেয়ে বড়।